ক্যাডার্স আয়োজিত অটোক্যাড ওয়ার্কশপ 2016-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফুয়াদ হাসান। আজকে আমরা একটি থ্রিডি মডেল দেখব। থ্রিডি মডেলটি হচ্ছে অনেকটা এরকম। আমাদের আজকে এই প্রবলেমটা সলভ করতে হবে এবং আমাদেরকে কিছু ডাইমেনশন দিয়ে দেওয়া হয়েছে এবং সেই সাথে এই থ্রিডি মডেলটির টপ ভিউ, ফ্রন্ট ভিউ এবং রাইট সাইড ভিউ দিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে এই প্রবলেমটি সলভ করার জন্য আমরা অটোক্যাডের ইন্টারফেসটি ওপেন করি। অটোক্যাডের ইন্টারফেস ওপেন করার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ওয়ার্কস্পেসের যেই ডাব্লিউএস সেটিংস রয়েছে, অর্থাৎ ওয়ার্কস্পেস সেটিং, সেখানে থ্রিডি মডেলিং ক্লিক করতে হবে। থ্রিডি মডেলিং ক্লিক করার পরে আমরা হোমে যাব এবং এরপরে ভিউতে গিয়ে আনসেভড ভিউতে রাইট বাটনে ক্লিক করব। আমাদের যদি দরকার পড়ে আমরা চাইলে ইউসিএস আইকনটি বন্ধ করে নিতে পারি। আমাদের নিচে কমান্ড বার রয়েছে, সেখানে আমরা ইউসিএস আইকন লিখলে এন্টার চাপ দিলে আমাদের অফ করার পোর্শনটি চলে আসবে। যেহেতু আমরা এখন রাইট প্লেনে রয়েছি, সুতরাং আমাদের সকল এখন আমরা যা ডিজাইন করব বা এখন আমরা যা ড্র করব সব কিছুই আমাদের এই রাইট প্লেনে ড্র হবে। আমরা আমাদের প্রবলেমটি আরও একবার দেখি। এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যদি আমরা এই পাশটুকুর কথা চিন্তা করি, অর্থাৎ আমরা যদি রাইট সাইড ভিউতে যাই, তাহলে রাইট সাইড ভিউতে এই রেখাটির ডাইমেনশন 100, যেটি হরাইজন্টালি রয়েছে, ভার্টিক্যালি 22, আবার এদিক থেকে এই পয়েন্ট থেকে শুরু করে একদম এই পয়েন্ট পর্যন্ত ভার্টিক্যালি যদি আমরা আবার এখানে আসি তাহলে দেখব 75, এবং এরপরে হরাইজন্টালি ডান দিকে গিয়েছে 15, এবং এখানে একটি এল শেপ তৈরি হচ্ছে যা আমরা রাইট প্লেন থেকে দেখতে পারি। তো আমরা এরকম একটি এল শেপ প্রথমে ড্র করে নিই। হোমে ড্রতে গিয়ে আমরা যদি লাইন অপশনটি চুজ করি, এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের ওয়ার্কস্পেসে ড্র করব। কিন্তু তার আগে আমাদেরকে যেটি করতে হবে আমাদের অর্থো মোড অন করে নিতে হবে। আমাদের এদিকে ছিল 75, আমরা প্রথমে 75 রেখি। আমরা 75 একটি লাইন পেয়েছি, এখন আমাদেরকে এদিকে যেতে হবে 100। এই যে আমাদেরকে এদিকে 100 যেতে হবে। আমরা লাইন অপশনটি আরেকবার চুজ করি, এদিকে আমরা 100। দুঃখিত, এরপরে আমরা উপরে যাব 22, তারপরে এদিকে পছন্দ মতো একটি লাইন টানি, এরপর আমরা যেটি করব উপর থেকে আবার 15 নেব, হরাইজন্টালি উপর থেকে 15, এবং নিচের দিকে আবার পছন্দ মতো বা দরকার মতো আমি আরেকটি রেখা টেনে নেব। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে মডিফাইয়ের ট্রিম অপশনটি চুজ করব, এরপর এন্টার চাপ দেব, এরপর আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কেটে ফেলে দেব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রয়োজন দরকার মতো একটি এল শেপ তৈরি হয়ে গিয়েছে। এখন এই এল শেপটিকে আমরা প্রথমে ড্রতে যাব। ড্রয়ের ডাউন অ্যারোতে চাপ দিলে একটি ড্রপডাউন মেনু আসবে, সেই ড্রপডাউন মেনুতে আমরা রিজিয়ন চাপ দিব। রিজিয়ন ক্লিক করে আমরা পুরো এল শেপটিকে রিজিয়ন করে নেব। এখন আমরা করব যেটি করব সেটি হচ্ছে হোমে বাম পাশে এক্সট্রুড অপশনটি চাপ দিব এবং আমাদের যে এল শেপটিকে আমরা রিজিয়ন করেছি তার উপরে নিয়ে গিয়ে অবজেক্ট সিলেক্ট করে আমরা এন্টার চাপ দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পুরো বডিটি এক্সট্রুড হচ্ছে, কিন্তু ঠিক কতটুকু এক্সট্রুড করা দরকার তা আমাদেরকে আমাদের ছবি থেকে জানতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদেরকে একটি ডাইমেনশন দিয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 64। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যদি আমরা রাইট প্লেন থেকে এক্সট্রুড করি তাহলে আমাদেরকে এক্সট্রুডের পরিমাণ করতে হবে 64 ডাইমেনশনে।
আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্সট্রুড করা হয়ে গিয়েছে, আমাদের ড্রয়িংটি প্রায় শেষ পর্যায়ে। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে চ্যামফার। আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ফ্রন্ট ভিউতে যাই তাহলে এই অংশটুকু চ্যামফার করা হয়েছে এবং সেটাকে ডিস্টেন্স হিসেবে নিয়ে 16 16, অর্থাৎ হরিজন্টালি 16 এবং ভার্টিক্যালি 16 নিয়ে মোট চ্যাম্ফারটু শেষ করা হয়েছে। আমরা সলিডে গিয়ে ফিলেট এজে ডাউন অ্যারোতে চাপ দিব, তাহলে আমরা দেখব আরও একটি অপশন রয়েছে যেটিকে বলছে চ্যাম্ফার এজ। আমরা চ্যাম্ফার এজটি ক্লিক করব। এরপর আমরা দেখব নিচে লেখা উঠেছে সিলেক্ট অ্যান এজ অর লুপ ডিস্টেন্স। আমরা ডিস্টেন্সে ক্লিক করব। ডিস্টেন্সে ক্লিক করে আমরা এখানে চাপ দিব 16। আমরা আরও একবার লিখব 16। এরপরে আমরা যেই এজগুলোকে চ্যাম্ফার করতে চাই সেই এজগুলোর উপরে ক্লিক করব। আমরা দেখব যে সিলেক্ট অ্যানাদার এজ অন দ্য সেম ফেস, অর আমরা যদি এন্টার চাপ দিই তাহলে বলবে প্রেস এন্টার টু অ্যাকসেপ্ট দ্য চ্যাম্ফার, অর আমরা যেহেতু চ্যাম্ফারটা অ্যাকসেপ্ট করছি তাই আমরা আরও একবার এন্টার চাপ দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যাম্ফার হয়ে গিয়েছে। আমরা যদি রিয়েলিস্টিক ভিউতে যাই তাহলে আমরা আরও সুন্দর করে দেখতে পাবো। আমাদের কাজ প্রায় শেষের দিকে, এখন আমাদের আর শুধুমাত্র দুটি অংশ বাকি, অর্থাৎ আমাদেরকে এই ত্রিভুজ আকারের একটি 2D ড্রয়িং করে সেটিকে আমাদের এক্সট্রুড করতে হবে এবং নিচে থেকে আমাদের কিছু অংশ সাবট্রাক্ট করতে হবে। তো প্রথমেই আমরা সাবট্রাক্ট অংশটুকু না করে আমরা 2D ত্রিভুজ আকৃতির যে অংশটুকু রয়েছে এক্সট্রুড করা সেটিকে ড্র করব এবং এরপরে আমরা এক্সট্রুড ইউনিয়ন করব। এজন্য আমাদেরকে যেটি নিতে হবে সেটি হচ্ছে 3-point UCS, অর্থাৎ 3-point ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, যেটিকে আমরা চাইলে ডিফাইন করে দিতে পারবো। এ ধরনের একটি ইউজার কোঅর্ডিনেট সিস্টেম আমাকে নিতে হবে যেটি আমরা কোঅর্ডিনেটস থেকে পাবো। হোমের কোঅর্ডিনেটসে গেলে আমরা দেখতে পাবো 3-point রয়েছে। আমরা 3-point অপশনটি চুজ করার পরে আমরা 3টা পয়েন্ট সিলেক্ট করে দিব। এখন আমরা যা ড্র করব তা সম্পূর্ণ এই প্লেনের বেসিসে ড্র করা হবে। আমরা যদি দেখতে চাই তাহলে দেখব যে আমাদের পুরো গ্রিড সিস্টেম ওই প্লেনে, অর্থাৎ এই প্লেনের বেসিসে আমাদেরকে শো করছে। আমরা আবার আমাদের প্রবলেমটি দেখি। আমরা প্রবলেমটি দেখলে বুঝতে পারবো যে আমাদের এতটুকু ডাইমেনশন হচ্ছে 12। আবার এর ঠিক উপরে যে রেখাটি রয়েছে যেটি আমরা ফ্রন্ট ভিউতে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে 32 এবং চ্যাম্ফার করা হয়েছে দুই পাশে 16 করে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রেখাটির এই পাশে 26 এবং এই পাশে 26। তাহলে আমরা এদিক থেকে 26 গিয়ে তারপর আমাকে ভার্টিক্যালি যেতে হবে কিংবা হরিজন্টালি যেতে হবে। 26 যাওয়ার পরে আমাকে ভার্টিক্যালি উঠতে হবে 40 এবং হরিজন্টালি আমাকে যেতে হবে 70। আমরা তাহলে সেই কাজটুকু শেষ করি। প্রথমে আমরা ড্রতে গিয়ে লাইন অপশনটি চুজ করব। এরপরে এই পয়েন্ট থেকে আমরা প্রথমে 26 যাব, তারপর আমরা হরিজন্টালি যাব 70। এস্কেপ চাপ দিব। আমরা আরও একবার লাইন অপশনটি চুজ করব। এরপরে উপরের দিকে আমরা যাব 40। এখন আমরা প্রথমেই আমাদের অর্থ মোড অফ করে নিব, এরপর আমরা লাইন অপশনটি চুজ করব এবং এই দুটি পয়েন্ট যোগ করে দিব। তারপর আমরা একটা এক্সট্রা লাইন যেটি টেনেছিলাম সেই লাইনটি ডিলিট করে দিব। আমরা আবার ড্রয়ের ডাউন অ্যারোতে গিয়ে যে রিজিয়ন অপশনটি রয়েছে সেই রিজিয়ন অপশনটি সিলেক্ট করব এবং এরপরে আমরা এই অঞ্চলটুকু, অর্থাৎ ত্রিভুজটিকে রিজিয়ন করে নেব। তাহলে আমরা দেখছি আমাদের ত্রিভুজটি রিজিয়ন হয়ে গিয়েছে। এখন আমরা 12 ডাইমেনশন পর্যন্ত আমাদের ত্রিভুজটি এক্সট্রুড করব। আমাদের কাজ একদমই শেষ পর্যায়ে। এ পর্যায়ে আমরা প্রথমে ইউনিয়ন করে নেব। আমরা যদি দেখি সলিডেটিংয়ে এডিটিংয়ের বামে একদম উপরে আমাদের ইউনিয়ন অপশনটি রয়েছে, হোমে সলিড এডিটিংয়ের একদম বামে উপরের দিকে
ইউনিয়ন অপশনটি রয়েছে, আমরা ইউনিয়ন অপশনটি সিলেক্ট করব এবং আমাদের অবজেক্টগুলো সিলেক্ট করব। এরপর এন্টার চাপ দিব, তাহলে দেখব যে আমাদের সম্পূর্ণ বডিটি ইউনিয়ন হয়ে গিয়েছে। আমাদের আর একটুখানি কাজ বাকি, সেটি হচ্ছে ট্রাপিজিয়ামের মতো অঞ্চলটিকে সাবট্র্যাক্ট করা, এবং যেটি একদম এই মাথা থেকে শুরু করে, অর্থাৎ এক মাথা থেকে শুরু করে অপর মাথা পর্যন্ত শেষ হবে, যেটি আমরা টপ ভিউ থেকে দেখতে পাই। টপ ভিউতে যে হিডেন লাইনটুকু রয়েছে, এই হিডেন লাইনের মাধ্যমে বোঝানো হচ্ছে যে সাবট্র্যাক্ট করা অংশটি, অর্থাৎ আমরা যদি বডি থেকে সাবট্র্যাক্ট করি, তাহলে সেই সাবট্র্যাক্ট করা বডিটি একদম এক মাথা থেকে শুরু হয়ে একদম শেষ মাথা পর্যন্ত গিয়েছে। আমরা প্রথমে ডাইমেনশনটুকু দেখি। আমাদেরকে এই প্লেনে, অর্থাৎ এই প্লেনটিতে ড্রয়িং করতে হবে। নিচ থেকে উপরের দিকে আমাদের যেতে হবে 12, এবং ঠিক মাঝ বরাবর যে রেখাটি রয়েছে তার ডাইমেনশন হচ্ছে 30, এবং এই রেখাগুলো, অর্থাৎ অ্যাঙ্গুলার লাইনগুলো 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে রয়েছে হরিজন্টাল লাইনের সাথে। তো আমরা প্রথমে আমাদের কাজগুলো শুরু করি। যেহেতু এটি 64 এবং আমাকে নিতে হবে 30, সুতরাং আমার এই অংশটুকুর ডিস্টেন্স হচ্ছে 17 এবং আমাকে উপর উঠতে হবে 12। আমরা আবার UCS আইকনের সহায়তা নিব, অর্থাৎ 3 পয়েন্ট UCS এর সহায়তা নিব। এখন আমরা যা ড্র করব সবই এই প্লেনে ড্র করা হবে। আমরা আবার হোমের ড্রতে গিয়ে লাইন অপশনটি চুজ করি, আমরা উপরে যাব 12, এবং অবশ্যই আমাকে অর্থমোড অন করে নিতে হবে, এবং এদিকে আমরা যাব 17, এরপরে আমরা যাব 30। আমরা এক্সট্রা যে লাইনগুলো টেনেছি সেই লাইনগুলো ডিলিট করে দেব। আবার লাইন অপশনটি সিলেক্ট করে আমরা নিচের প্লেনের নিচের যে লাইনটি রয়েছে সেই লাইনের সমান করে একটি লাইন ড্র করব। এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই অ্যাঙ্গুলার লাইনগুলো ড্র করা। তার জন্য আমরা প্রথমে অর্থমোড অফ করে নেব, এবং এরপরে আমরা লাইন অপশনটি সিলেক্ট করব। তারপর আমরা পয়েন্ট সিলেক্ট করে ট্যাব চাপ দেব, এবং ট্যাব চাপ দিয়ে যখন আমি 60 লিখব তখন দেখব আমার একটি অ্যাঙ্গুলার লাইন চলে আসছে। যেহেতু এটি উপরে চলে গেছে, আমাকে হিসাব করে দেখতে হবে যে নিচের দিকে যেতে হলে আমাকে কত দিতে হবে। আমরা যদি -60 দেই, অর্থাৎ আমরা যদি 120 দিই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের নিচের দিকে রেখাটি চলে এসেছে। আবার অপর পারের পয়েন্টটি সিলেক্ট করে আমরা এদিকে -60 যদি দিই, তাহলেও দেখব উপরে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যেটি করতে হবে শুধু 60 দিয়ে চেক করতে হবে। এখন আমরা আবার মডিফাইয়ে ট্রিম অপশনটির সহায়তা নেব, এবং আমাদের বেদরকারি অতিরিক্ত অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দেব। ট্রিম অপশনটি সিলেক্ট করে এন্টার চাপ দিতে হবে, তারপর অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলতে হবে। এভাবে বাদ দেওয়ার পরে আমরা আবার ড্রপডাউন মেনুতে গিয়ে রিজিওনের সহায়তা নিব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ট্রাপিজিয়ামের অংশটুকু এটি রিজিওন হয়ে গিয়েছে। এখন আমরা স্ট্রুড অপশনে গিয়ে এই অংশটুকুকে স্ট্রুড করব, ঠিক যতটুকু প্রয়োজন। এরপর আমরা যেটি করব, সলিড এডিটিংয়ে বাম পাশে গিয়ে আমরা দেখব সলিড সাবট্র্যাক্ট বলে একটি অপশন রয়েছে। আমরা অপশনটি ক্লিক করব, প্রথমে যেই বডিটুকু, অর্থাৎ যে অবজেক্টটি আমরা রাখতে চাই সেটিকে সিলেক্ট করে এন্টার চাপ দিব, এবং এরপরে যেই অবজেক্টটুকু আমরা বাদ দিয়ে দিতে চাই সে অবজেক্টটুকু সিলেক্ট করে আমরা এন্টার চাপ দেব। তাহলে আমরা দেখব যে আমাদের ড্রয়িংটি শেষ হয়ে গিয়েছে। আমরা যদি ভিউতে গিয়ে রিয়েলিস্টিকে যাই, তাহলে দেখব আমাদের যে প্রবলেমটি ছিল
অর্থাৎ এই যে প্রবলেমটি 3D মডেলিংয়ের, সেই প্রবলেমটি আমরা ঠিকমতো সলভ করতে পেরেছি। আজকের মতো এ পর্যন্তই, আশা করি পরের ভিডিও টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।